কিভাবে আপনারা চোখের রেটিনের লালটে অংশ বা হলুদ অংশ সাদা করবেন ফিল্টারের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। ফটোশপে আসার পর ফাইল থেকে ওপেন পিক্সার সিলেক্ট করে আমরা একটা পিকচার ওপেন করে নেব। পিকচার ওপেন করার পর যে পিকচারের চোখের যে রেটিনের সাদা অংশটুকু আছে সাদা অংশটুকু সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার জন্য আমরা পেন টুল বা ম্যাগনেটিক টুল বা ল্যাসো টুল বা পলিগন টুল পলিগন ল্যাসো টুল ইউজ করতে পারি। আমি পলিগন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতেছি। আমরা সিলেকশন প্লাস করার জন্য দ্বিতীয় চোখ সিলেক্ট করার জন্য অপশন প্যানেল থেকে প্লাস আইকনে ক্লিক করতে পারবো বা কিবোর্ড থেকে শিফট প্রেস করে দেব। দ্বিতীয় চোখ সিলেকশন করার জন্য একইভাবে সিলেক্ট করে নেব। সিলেকশন হওয়ার পর আমরা ইন্টারফেস করে দেব। সিলেকশন হওয়ার পর আমরা ফিল্টার দেব। ফিল্টার দেওয়ার জন্য মেনু বার থেকে ফিল্টার ফিল্টারে ক্লিক করার পর ডেস্ক টুল থেকে অটো এলিয়েন্স ইউজ এভোলিউশন ভার্সন ক্লিক করে দেব। অটো ব্যালেন্সের নিচে দেখতে পাচ্ছেন পয়েন্টার অপশন, আমরা পয়েন্টার অপশন যদি পিকচারে যে হোয়াইট মোড আছে ডার্ক মোড হবে, আমরা যদি পয়েন্টার অপশন বেশি করি তাহলে হোয়াইট মোড হবে। একইভাবে আমরা যদি কালার কম করি তাহলে হোয়াইট হবে, আর যদি আমরা কালার বেশি করি তাহলে ডার্ক হবে। অ্যাপ্লাই ক্লিক করে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের রেটিনা আগে যে হলুদ ছিল হলুদ অংশটুকু পুরোটাই সাদা হয়ে গেছে এবং খুব স্মুথভাবে সাদা হয়ে গেছে। আপনারা যদি ব্রাশ টুল দিয়ে সাদা করেন তাহলে স্মুথভাবে করতে পারবেন না। প্লাগইন ইনস্টল করবেন কিভাবে আমার ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনারা প্লাগইন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ডিসপ্লে থেকে ডাউনলোড ক্লিক করার পর জিপ ফাইল দেখতে পাচ্ছেন, আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করে এক্সট্রাডিয়ার করে নেবেন। ডেস্কটুলে ডাবল ক্লিক করার পর সিলেকশন করার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করতে পারেন বা মাউস পয়েন্টার ধরে সিলেকশন করার পর কপি করে নেবেন। কপি করার পর ডিসপ্লে থেকে লোকাল ডিস্ক সিতে ক্লিক করে দিবেন। প্রোগ্রাম ফাইল সিআইসিতে ক্লিক করবেন, অ্যাডোবিতে ক্লিক করবেন, ফটোশপ সিএসে ক্লিক করবেন, প্লাগইনে ক্লিক করবেন।
ফিল্টারে ক্লিক করবেন, কন্ট্রোল ভি তে পেস্ট করে দিবেন বা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। রিপ্লেস দিস ফাইল ডেসক্রিপশনে ক্লিক করে দিবেন। আমার প্লাগইন ইনস্টল করেছিল সেজন্য আমি ভিয়ার্স। এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।